আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমিটি অফ অ্যাকশন ফর রিসার্চ এক্সটেনশন অ্যান্ড সার্ভিসেস আয়োজিত টক সায়েন্স অ্যাপ্লাই সায়েন্স অনুষ্ঠানে। বরাবরের মতো আজকেও আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা ক্যান্সার এবং আমরা যে কোভিড-19 যেটার মধ্য দিয়ে আমরা এখন বসবাস করছি সেই টপিকটা নিয়ে। এবং এই টপিক নিয়ে আলোচনার জন্য আমরা আজকে পেয়েছি অত্যন্ত সম্মানিত এবং একজন তরুণ গবেষক এবং বিজ্ঞানীকে। আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিচ্ছি। মুস্তাক ইবনে আয়ুব একজন তরুণ বিজ্ঞানী, স্বর্ণপদক নিয়ে মাস্টার ডিগ্রি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। আবার প্রভাষক হিসেবে যোগদান করার পরেও তার ঝুড়িতে স্বর্ণপদক যোগ হয় আরেকটি। এরপর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে চলে যান অক্সফোর্ডে, ইংল্যান্ডে। সেখানে স্যার ওয়াল্টার বোডমারের গবেষণাগারে কাজ করেন, অর্জন করেন ডি ফিল ডিগ্রি। দেশের টানেই 2019 সালে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্যান্সার কেয়ার এবং রিসার্চ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। অক্সফোর্ডে থাকাকালীন তার সাংগঠনিক কার্যক্রম দেখা যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠা করেন। তরুণ এই বিজ্ঞানীর গবেষণাপত্র সংখ্যা এখন পর্যন্ত 2টি, তবে বই লিখেছেন 6টি। এসব বইয়ের মূল লক্ষ্য ছিল জেনেটিক, মানব ক্লোনিং, এ সমস্ত কঠিন বৈজ্ঞানিক ব্যাপারকে শিশুপাঠ্য হিসেবে তুলে ধরা। রেয়ার জেনেটিক ডিসঅর্ডার নিয়ে গবেষণায় তিনি বিশেষ আগ্রহী এবং এ নিয়েই ব্যস্ত। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ডক্টর মুস্তাক ইবনে আয়ুব। আপনি, আমরা আপনার পরিচিতি দেখে আসলাম, আপনি খুবই সম্ভাবনাময় এবং তরুণ গবেষক এবং বিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমি আপনার কাছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে, যেটা আমরা আগে বলছিলাম যে ক্যান্সার এবং কোভিড-19 যেটার মধ্য দিয়ে আমরা অলরেডি বসবাস করছি, আমি এই টপিকগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমি প্রথমে কোভিড-19 যেতে চাই, যে এই যে জেনোম সিকোয়েন্স নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, আপনার মুখ থেকে আমি এই বিষয়ে একটু জানতে চাই। তার আগে আপনার প্রাপ্তি এবং আপনি যে বিষয়গুলো নিয়ে এখন কাজ করছেন, আপনার মুখ থেকে একটু জানবো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমিও খুব আনন্দিত এই বিষয়ে কথা বলতে পেরে। কোভিড-19 যেটি বলছেন যে এখনকার সময়ের সবচেয়ে আলোচিত বিষয়, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একদম শুরু থেকেই ফলো করছিলাম, বিশেষ করে আমি যেহেতু মলিকুলার আসপেক্ট নিয়ে কাজ করি, জেনোম সিকোয়েন্স এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার প্রাথমিক যে গবেষণা ক্ষেত্র সেটা হচ্ছে মলিকুলার অঙ্কোলজি, আমি আসলে ক্যান্সার নিয়ে কাজ করি। তবে যেটা আছে যে মলিকুলার তথ্য, যেটা যেমন ডিএনএ অথবা আরএনএ সিকোয়েন্স, এগুলো আপনি চাইলে এক ফিল্ড থেকে অন্য ফিল্ডেও এই এক্সপার্টিসটাকে ব্যবহার করতে পারেন। তো শুরু থেকেই আমি ওই আঙ্গিক থেকেই দেখার চেষ্টা করছিলাম যে কোভিড-19 যখন পৃথিবীতে এতটা ত্রাস সৃষ্টি করলো, তো তখন অন্যদের মতোই, অন্য গবেষকদের মতোই আমিও খানিকটা ইনভলভ হয়েছি এই বিষয়ের সাথে। এবং তখন থেকে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি বলা যায় যে চমৎকৃত করছে বলা যায়, কিন্তু অন্যভাবে বলা যায় যেটা আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করছে দুই দিক থেকেই, সেটি হচ্ছে এই ভাইরাসটির যে চরিত্র বদলানোর যে ক্ষমতা, এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটি যে বিভিন্ন রূপে দেখা যাচ্ছে। আমি এই রূপ বলতে আসলে এর জেনোম তথ্যের যে কিছু পরিবর্তন, গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখা যায়, এই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি, এবং এটা এই ক্ষেত্রে আমি এখন পর্যন্ত বেশিরভাগ কাজ করেছি। জি, আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা তো এটা নিয়ে কাজ করছি বা আপনি কাজ করছেন, তো এখানে বাংলাদেশের যে কোভিড-19, বাইরের দেশের সাথে বাংলাদেশের পার্থক্যটা যদি আপনি একটু বলতেন দর্শকদের সুবিধার্থে। জি, এখানে দেশের, বাংলাদেশের কোভিড-19 আমরা তো কয়েকটা রুট বুঝতে পারি যে যেসব জায়গা থেকে বাংলাদেশে এই রোগটি আসতে পারে, তার মধ্যে একটি অবশ্যই চায়নার সাথে আমাদের ঘনিষ্ঠ বিজনেস যোগাযোগ আছে সেই সূত্রে, এবং আমাদের অনেক শিক্ষার্থী চীনে এখন পড়াশোনা করে, দৈনন্দিন অনেকগুলো ফ্লাইট যাতায়াত করে। সুতরাং চীন থেকে অবশ্যই বাংলাদেশে এই কোভিড-19 কেসগুলো শুরুতেই এসে থাকতে পারে। এর বাইরে আরেকটি দিক হচ্ছে বিশেষ করে ইউকের সাথে আমাদের যে যোগাযোগ, এবং ইউকের মাধ্যমে ইউরোপের যে অন্যান্য দেশ আছে তাদের সাথে যে যোগাযোগ, সুতরাং ইউরোপীয় ঘরানার ভাইরাস এবং চাইনিজ ধরনের যে ভাইরাস, এই দুটো ধরনের কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা আছে।
এখন পর্যন্ত যেই তথ্যগুলো উদ্ঘাটিত হয়েছে, বিভিন্ন সংগঠন যে জেনোম সিকোয়েন্স করেছে, বিসিএস অ্যাড করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, চিটাগাং ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ওরা করেছে, তো এই এদের সবার তথ্যগুলোকে যদি আমরা একসাথে দেখি তাহলে এখনো মনে হচ্ছে যে ইউরোপে যে ভাইরাসগুলো দেখা গিয়েছিল সেই ধরনের ভাইরাসটাই বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দৃষ্ট হচ্ছে। আর কিছু ভাইরাস আমরা অবশ্য চায়নায় যে রকমের পরিবর্তন দেখা গিয়েছিল ভাইরাসের ভেতরে সেই পরিবর্তনগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের কিছু সিকোয়েন্স আমরা ওরকম দেখেছি। জি, প্রথম দিকে আমি আপনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম যে এই ভাইরাসটা গবেষণাগারে যে টেস্ট করার জন্য, জিনোম সিকোয়েন্স করার জন্য পর্যাপ্ত ডেটার অভাব আছে, তো সেই জিনিসটা কি আমরা কভার করতে পেরেছি? আমরা অনেকখানি করেছি যে আমাদের প্রায় 200 বেশি ভাইরাসের জিনোম সিকোয়েন্স হয়েছে এবং এটি এই সাউথ এশিয়ার ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ। আমাদের উপরে ভারত আছে, যদিও তারা আমার সম্ভবত যে তারা হয়তো এখন 1500-এর কাছাকাছি হয়তো পড়ে থাকতে পারে, আমি সর্বশেষ দেখিনি, কিন্তু বাংলাদেশ তার পরপরই আছে। আমাদের সমান পাকিস্তানও করেনি, শ্রীলঙ্কাও করেনি, অন্য দেশ নেপাল ভুটান তাদের থেকে আমরা অত বেশি এক্সপেক্ট করি না, কিন্তু বাংলাদেশ এই দিক থেকে একটা ভালো সক্ষমতা দেখিয়েছে। এবং আমি বলবো যে এই যে কাটিং এজ যে টেকনোলজি, জিনোম সিকোয়েন্স সিকোয়েন্সিং কিন্তু শুধু কোভিড-19 না, এটা কিন্তু অন্যান্য অসুখ বিসুখের ক্ষেত্রেও আমরা আরো রেগুলারলি ব্যবহার করা শিখবো এবং করবো ভবিষ্যতে। সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু একটা ভালো অগ্রগতি দেখিয়েছে এই পর্যন্ত। জি, আমরা এই রিসেন্টলি জানলাম মিডিয়ার মাধ্যমে যে এই কোভিড-19 বাংলাদেশে 500-এরও বেশি জিন চেঞ্জ করেছে, এটা কি সত্যি? বা এটা যদি হয় সেক্ষেত্রে ভ্যাকসিনগুলো যে বাইরের দেশে তৈরি হচ্ছে সেগুলো কি বাংলাদেশে কাজ করবে? এই এই বিষয়টি আসলে পরিবর্তনের এই বিষয়টি অনেকখানি এক্সাজারেশন অথবা আপনি কিভাবে দেখছেন এই পরিবর্তনগুলোকে তার উপর খানিকটা নির্ভর করে। আরও একটি বিষয় আছে, সেটি হলো টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আছে এটা। আমি প্রথমেই বলি যে ভাইরাসের যে পরিবর্তন হয় একটা আছে আমরা বলি স্নিপ বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। যেমন আমাদের কোভিড-19 পিছনে যে ভাইরাস SARS-CoV-2 এখানে 30,000 নিউক্লিওটাইড আছে। এখন এই 30,000-এর যে কোনো একটি অবস্থান, আমি যদি 30,000 অবস্থান বোঝাই এই এই জিনোম নিউক্লিওটাইডগুলো দিয়ে, তাহলে যে কোনো একটি অবস্থানে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু এই যে কোনো একটা পরিবর্তন দেখা মানে সেটা যে আমাদের এখানে অনেক বড় কোনো প্রভাব ফেলবে এটি কিন্তু বলা যায় না, বরং পরিবর্তনগুলো কনসিস্টেন্ট কিনা বা একই পরিবর্তন অনেক বেশি পরিমাণে দেখা গেল কিনা, আমাদের পপুলেশনে ওই পরিবর্তনটা কত পার্সেন্ট রিপ্রেজেন্টেড করছে, প্রতিনিধিত্ব করছে, এগুলো সবকিছু দেখে তারপর আমাদেরকে কিন্তু বলতে হবে যে এই এই পরিবর্তনটাকে আসলেই আমরা ধর্তব্য বিবেচনা করবো কিনা। আর এটি হলো একটি বিষয়। সুতরাং এই যে 500 পরিবর্তনের যে বিষয়টা, আপনি যদি এরকম একটা একটা করে দেখেন, আমি ধরে নিলাম যে আমার ভিতরে একটি ভাইরাস পাওয়া গেছে এবং সেটার ভিতরে একটা পরিবর্তন আছে, এটা খুব বেশি তথ্য আসলে এখানে দেয় না। যদি না আমি দেখি যে এই পরিবর্তনটি বাংলাদেশের আরো ধরা যাক 90% পেশিটার ভিতরে আছে, তখন হয়তো আমি বলতে পারি যে এই পরিবর্তনের কিছু একটা ফাংশনাল কোন একটা কনসিকোয়েন্স থাকতে পারে। এই দিক থেকে 500 পরিবর্তন বলাটা এই সংখ্যাটার আসলে তেমন কোনো মিনিং নাই। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি টেকনোলজিক্যাল, যে বিষয়টি বললাম, আসলে আমরা দেখছি যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে জেনোম সিকোয়েন্স করি এই প্রযুক্তির ভিতরেও কিন্তু কিছু কিছু আমরা বলবো দুর্বলতা আছে, এবং এই লিমিটেশনের কারণে আপনি হয়তো এখানে দেখছেন যে পরিবর্তনটি আছে কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তনটি নাও থাকতে পারে, অর্থাৎ এটাকে আমরা টেকনোলজিক্যাল একটা লিমিটেশন বলতে পারি। তো প্রযুক্তিগত এই যে সীমাবদ্ধতা, এখান থেকেও আমি আমি ধরে নিতে পারি যে কিছু পরিবর্তন হয়তো আমরা ওই কারণেও পেয়ে থাকতে পারি। সুতরাং এই পরিবর্তনের সংখ্যা নিয়ে আমি আসলে খুব একটা উদ্বিগ্ন না, এটা নিয়ে ভাবার তেমন কিছু নেই। আমাদের দেখা দরকার যে যে পরিবর্তনগুলো আমরা পাচ্ছি সেটার আসলে পার্সেন্টেজ কত, পৃথিবীর অন্যান্য দেশে সেটা দেখা গেছে কিনা, এবং বিশেষ করে যেই রোগীদের কাছ থেকে ভাইরাসটা নেওয়া হচ্ছে তাদের ভিতরে এই পরিবর্তনের ফলে কোনো রকমের ফিজিওলজিক্যাল কোনো কনসিকুয়েন্স দেখা যাচ্ছে কিনা, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আমরা যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে সেটা আমরাও ইউজ করতে পারবো বা কাজ করবে? জি, ভ্যাকসিনের পার্টটা হয় কি, আমি এখানে বলি যে ভ্যাকসিন যখন ডেভেলপ করা হয় তখন কিন্তু ভাইরাসের সকল অংশ
বিবেচনা করা হয় না, কোন এমন একটা অংশ বিবেচনা করা হয় যেটার পরিবর্তন তুলনামূলকভাবে কম হয়। এটার সাথে সাথে এক্সিস্টিং যে তথ্য আছে, যে জেনোম সিকোয়েন্স আছে, সেটা কিন্তু আমরা কনসিডার করেন যে কোন অংশ ভাইরাসের, যে 30,000 পজিশন বললাম তার মধ্যে কোন অংশটি আছে যেটা পরিবর্তন কম হয়। এবং এরপরেও আরেকটা টেকনোলজি আছে, বা একটা টেকনোলজি না, বলা যায় একটা প্রিন্সিপাল আছে ভাইরাস ভ্যাকসিন ডেভেলপমেন্ট, যেটাকে আমরা কোডন অপটিমাইজেশন বলি। খুব সাধারণ ভাষায় বলে বলতে হবে যে এই যে পরিবর্তনগুলো হয়, এটি হয়েও কি পরিমাণ আমরা এই ভাইরাসের প্রোটিনে, মানে ভাইরাসটা তো জিন, জিন থেকে প্রোটিন হতে হবে, সেই প্রোটিনে তার কেমন প্রভাব ফেলতে পারে, এটা কনসিডার করেই কিন্তু ভ্যাকসিনটা ডেভেলপ করে। ফলে এই রকমের পরিবর্তনের ফলে ভ্যাকসিন যে একেবারেই অকার্যকর হয়ে যাবে সেরকম রিস্ক অনেক কম, এবং এটা বিজ্ঞানীরা বিবেচনা করেই কাজটি করে। সুতরাং এই ক্ষেত্রে আমি খুব বড় কোনো ঝুঁকি দেখছি না। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। আপনি তো অঙ্কোলজি বা ক্যান্সার জেনেটিক্স নিয়ে কাজ করেছেন বা করছেন, আমি এখানে ক্যান্সার রিলেটেড যারা আছে, ক্যান্সারের পেশেন্ট যারা আছে বা পরিবারে যাদের ক্যান্সারের পেশেন্ট আছে, তাদের জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে আমি উপকারের জন্য আমি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাই। যেমন এখন এই কোভিড-19 সিচুয়েশনে ক্যান্সার পেশেন্টদের পরিচর্যা সম্পর্কে বা তাদের জন্য করণীয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন, কারণ এই সময় তো আমরা দেখছি যাদের ইমিউন সিস্টেম দুর্বল তারাই বেশি ভালনারেবল সিচুয়েশনে আছে, তো আপনি ক্যান্সার পেশেন্টদের জন্য যদি কিছু বলেন। জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যেহেতু ক্যান্সার যারা ট্রিটমেন্ট নেন তাদের একটা রেগুলার রুটিন মেনটেন করে চলতে হয়। তাদের কেমোথেরাপি হোক অথবা রেডিওথেরাপি হোক, এগুলোর কিন্তু একটা সময় থাকে যে আমার 1 মাস পর বা 3 মাস পর আমার যেতে হবে হসপিটালে। এবং বিশেষ করে কেমোথেরাপি যখন দেয়া হয়, রেডিওথেরাপি তো হসপিটাল ছাড়া, আসলে সেটিং ছাড়া দেওয়ারই সুযোগ নাই। কেমোথেরাপিও কিন্তু ওরাল কেমোথেরাপি হলে হয়তো অনেকগুলো আছে যেটা বাসায় নিতে পারে, কিন্তু কিছু কেমোথেরাপি আছে যেটার সাইড ইফেক্ট থাকে এবং সেটা ম্যানেজ করার জন্যই কিন্তু এই কেমোথেরাপিগুলো হসপিটাল সেটিংসে দিতে হয়, যাতে ডক্টরেরা সরাসরি পর্যবেক্ষণ করে ওষুধগুলো দিতে পারেন। তো এই জায়গাটা একটা বড় রকমের ধাক্কা খেয়েছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই ক্যান্সারের রোগী যারা, তাদের কিন্তু একটা বড় সংকট তৈরি হয়েছে। তো এখানে যেটা, এই বিষয়ে আমি বাংলাদেশের বেশ কিছু অঙ্কোলজিস্টের সাথেও কথা বলেছি, আমাদের একটা সংগঠন আছে তার থ্রুতে, এবং সেখানে তারা বাসায় বসে কি করে রোগীরা এই ট্রিটমেন্টগুলো নিতে পারেন অথবা হসপিটালগুলোর সাথে কি করে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা যায়, এ ব্যাপারে কিন্তু আমাদের দেশের যারা অঙ্কোলজিস্ট যারা আছে তারা এই বিষয়ে কিন্তু একটা মতামত দিচ্ছেন। তবে এই ক্ষেত্রে হসপিটালের কর্তৃপক্ষেরও একটা দায়িত্ব আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা ক্যান্সার রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের জন্য আসলে একটা আলাদা উইন্ডো ক্রিয়েট করা দরকার, যাতে তারা সবসময় অনকোলজিস্টদের সাথে, তাদের যারা ফিজিশিয়ান আছেন তাদের সাথে যাতে একটা যোগাযোগ মেনটেন করে চলতে পারে, এটি একটা দিক। আর আরেকটি দিক হচ্ছে, আমি একটি গবেষণার ফলাফল শেয়ার করতে পারি। যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেকেই ভাবতে পারেন যে আমি যদি ক্যান্সার ট্রিটমেন্ট নিই, যেমন কেমোথেরাপি যখন নেওয়া হয় তখন কিন্তু তার কিছু সাইড এফেক্ট থাকে, সেটার একটা ইমিউন সাপ্রেসিং একটা ই আছে, রোল আছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই একটুখানি দুর্বল হয়ে যায়। তবে সম্প্রতি যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে একটি গবেষণা হয়েছে এবং সেখানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে তারা পরীক্ষাটা করছিলেন যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে তাদের উপরে, সুতরাং এটা একটা প্রসপেক্টিভ স্টাডি ছিল, একটা সময় শুরু হয়ে তারা কয়েক মাস পর্যবেক্ষণ করে তারপর তারা এই ফলাফলটা প্রকাশ করেছিলেন। এবং সেখানে তারা দেখিয়েছেন যে যারা এই ট্রিটমেন্ট নিচ্ছে, সেটা রেডিওথেরাপি হোক অথবা কেমোথেরাপি হোক অথবা ইমিউনোথেরাপি হোক, এই থেরাপির ফলে ক্যান্সার রোগীদের নতুন করে কোনো ঝুঁকি তৈরি হয় না। অর্থাৎ তারা কোভিড আক্রান্ত যদি হন, কোভিড নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই টাইপের ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার যেই প্রক্রিয়া তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা বরং হার্ট ডিজিজ হোক অথবা ডায়াবেটিস হোক, ওগুলোর সাথে সম্পর্ক আছে, কিন্তু ক্যান্সারের সাথে এটার তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ফলে এই দিক থেকে আমরা বলতে পারি যে ক্যান্সারের রোগী যারা আছেন তারা এই কোভিডকালীন সময়েও তাদের রেগুলার যে ট্রিটমেন্ট আছেন সেটা চালিয়ে যেতে পারবেন, যদি হসপিটালগুলো তাদেরকে একটু সাপোর্ট দেয় এই সময়। কোনো ক্যান্সার পেশেন্ট যদি কোভিডে আক্রান্ত হয় সেক্ষেত্রে তার স্পেশাল কোনো ট্রিটমেন্ট দরকার আছে বা এই ধরনের কোনো গবেষণা বা কোনো চিকিৎসাপত্র আপনার জানা আছে কিনা? আমি ঢাকা মেডিকেল কলেজের একজন শিশু ক্যান্সার বিশেষজ্ঞের সাথে বিষয়ে কথা হয়েছিল আমার, এবং উনি একটি ভালো তথ্য দিয়েছেন, বলছেন যে যারা শিশুরা, যারা
ক্যান্সার আক্রান্ত এবং কোভিড আক্রান্ত হয়েছে, তাদের ভিতরে কিন্তু রিকভারি রেট যেটা সেটা অন্য শিশুদের চেয়ে খুব বেশি পার্থক্য কিন্তু তারা পাননি। সম্ভবত তিনি আমাকে বলেছিলেন যে প্রায় 50 জন শিশুর ভিতরে মাত্র 2 জন শিশু মারা গিয়েছিল কোভিড আক্রান্ত হয়ে, বাকিরা কিন্তু ক্যান্সার আক্রান্ত কিন্তু তারা রিকভার্ড হয়েছে কোভিড থেকে। সুতরাং এটাও কিন্তু আমাদের ওই বাইরের গবেষণাটাকে খানিকটা সাপোর্ট করে যে ক্যান্সার রোগীদের কোভিড আক্রান্ত হয়ে আলাদা ভাবে যে রিস্ক রিস্ক একটা রিস্কি সিচুয়েশনে চলে যাওয়া সেটার খুব বেশি ঝুঁকি নাই, একেবারে যে নাই সেটা বলবো না, কিন্তু এটা এমন বেশি না যে এই কারণে তিনি ট্রিটমেন্ট নিতে পারবেন না অথবা তার অন্য অন্য যে সিচুয়েশন গুলো আছে যেটা বললাম এর চেয়ে বরং হার্ট কন্ডিশন অথবা যদি ডায়াবেটিস থাকে তাদের বরং ঝুঁকিটা আরো বেশি ক্যান্সারের জন্য। সুতরাং ক্যান্সার রোগীদের এই জায়গাটায় কিছুটা হলো আমি বলবো যে ওইসব রোগীর রোগের চেয়ে বেটার অবস্থায় আছে। আমরা এই বাংলাদেশে দেখছি যে মানে আমরা আসলে হুজুরকে বাঙালি আমরা সবাই বলে থাকি যে এখন ডাক্তাররা বা এমনিতে নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা কিছু ওষুধের নাম শুনছি যেটা আগে থেকেই মানুষ খাচ্ছে বা কোভিড-19 হওয়ার পরেও একদম শুরুতেই যারা ইউজ করছে। সেক্ষেত্রে আমি জেনারেল পিপলের জন্য তো বলবোই, আমরা যারা আছি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি তাদের জন্য তো বলবোই, এবং যারা এই ক্যান্সার পেশেন্ট আছে তাদেরকে এই ওষুধগুলো সেবন করা উচিত বা এটা আসলে কতটুকু হার্মফুল বা এটা আসলে কোনো উপকার করে কিনা, আপনার মতামতটা জানতে চাচ্ছি। আসলে যে কোনো ওষুধ আমরা বিজ্ঞানের ভাষায় বলি যে একটা ওষুধ কিন্তু সবসময় কিছু না কিছু ক্ষতিকর প্রভাব থাকে। যে কোনো ড্রাগ যখন প্রেসক্রাইব করা হয় তখন ফিজিশিয়ানরা বলেন যে এটা আমি আপনাকে প্রেসক্রাইব করছি কারণ এখান থেকে আপনি যে উপকার পাবেন সেটা এর চেয়ে যে ক্ষতি হবে তার চেয়ে তুলনামূলকভাবে বেশি, সে কারণে প্রেসক্রাইব করা হচ্ছে। সুতরাং ওষুধ তো অবশ্যই কোনোভাবেই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যাবে না, এবং একটা বিশেষ সিচুয়েশনে না পড়লে আমি আমি আলাদা এমনি এমনি ওষুধগুলো নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এমন কোনো ওষুধ এখনো পর্যন্ত বাজারে আসেনি যেটাকে আমরা প্রিভেন্টিভ বলতে পারি, মানে এই ওষুধটা খেলে করোনা ভাইরাস সংক্রমণ হবে না, এমন কোনো কোনো ড্রাগ নাই। বরং যেই ওষুধগুলো এখন বাজারে আছে যেগুলো প্রেসক্রাইব করা হয় সেগুলো কোভিড-19 বিশেষ সিচুয়েশনে কিন্তু এগুলো প্রেসক্রাইব করা হয়, যেমন স্টেরয়েড টাইপের কিছু ওষুধ আছে, এটা কিন্তু সিভিয়ার যারা তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যারা মাইল্ড সিমটম নিয়েছেন তারাও ব্যবহার করতে পারবে না। সুতরাং ক্যান্সার পেশেন্ট হোক অথবা আমরা সাধারণ আমি যারা আছি কারোরই উচিত হবে না আগ বাড়িয়ে কোনো একটা ওষুধ বাজার থেকে আগে থেকে খেয়ে ফেলা অথবা এই ওষুধটা খেলে আমার করোনা ভাইরাস সংক্রমণ হবে না, এটার কোনো রকমের যুক্তি নাই এবং ভিত্তি নাই। সুতরাং আগ বাড়িয়ে কোনো ওষুধই খাওয়া যাবে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা আপনি ওষুধের কথা বললেন যে আগ বাড়িয়ে কোনো ওষুধ খাওয়া যাবে না, এখানে আমরা ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের একটা বিষয় শুনছি যে বাংলাদেশের আমরা যারা লোকজন আছি বা আমরা এমনিতেই ভাইরাসের মধ্যে বিভিন্ন রোগ জীবাণুর মধ্যে বেড়ে উঠেছি বা বড় হয়েছে, আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং এবং ভাইরাসটা অনেক দুর্বল। আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে কি এরকম কিছু যে আমাদের এই বাংলাদেশের যে ভাইরাসটা এসেছে এটা আসলে কি দুর্বল? আমি প্রথম পার্ট দুটো পার্টের প্রশ্নটার উত্তর দেই। প্রথম পার্ট হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম বেটার কিনা, এটাকে একটা একটা হাইপোথিসিস আছে, এটাকে হাইজিন হাইপোথিসিস বলে যে, এবং পৃথিবীর অন্যান্য দেশে ইদানিং এটার একটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা যে বাচ্চাদেরকে খুব জীবাণুমুক্ত পরিবেশে বড় করি, এখনকার ঢাকা ঢাকা শহরে বিশেষ করে অনেক ফ্যামিলি চায় যারা সক্ষম যে বাচ্চাকে একেবারেই কোনো জীবাণুর সংস্পর্শে নিতে চায় না, এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। এটা একটা প্রুভড একটা বিষয় যে আমরা যদি ছোটবেলা থেকে কিছু কিছু জীবাণু সংস্রবে বড় হই এবং সেগুলো দ্বারা যদি আমাদের ইমিউন সিস্টেম ট্রেইনড হয় তাহলে আমরা বেটার প্রিপেয়ার থাকি টু কোপ উইথ ফিউচার ইনফেকশনস, যে ভবিষ্যতে যে ইনফেকশনগুলো হবে সেখান থেকে আমরা একটু ভালোভাবে সুরক্ষা পেতে পারি, কারণ আমাদের ইমিউন সিস্টেম অলরেডি ট্রেইন। এটাকে আপনি বলতে পারেন যে যদি কোনো একটা দেশের একদল সৈন্য অনেক বেশি ট্রেন আপ থাকে এবং তারা যদি বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে শত্রু দ্বারা যখন তারা আক্রান্ত হবে সেই শত্রু যদি নতুনও হয় তারপরও তার বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেটার হবে। ঠিক একইভাবে এই যে কোভিড-19 এগেইনস্টে যদি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা ধারণা, আমি বলছি না যে এটা সত্যি, কিন্তু এটা একটা ধারণা যে বাংলাদেশের মানুষ যেহেতু বিভিন্নভাবেই নানান রোগ জীবাণু দ্বারা ছোটবেলা থেকেই এক্সপোজ অবস্থায় থাকে ফলে তাদের ইমিউন সিস্টেম এক ধরনের ট্রেইন আপ থাকে এবং সেই ট্রেনিংটা তাদেরকে হয়তো এই
কোভিড-19 এর ক্ষেত্রেও খানিকটা, আমি বলবো না পুরোটা, খানিকটা প্রোটেকটিভ একটা দিতে পারে, একটা অ্যাডভান্টেজ দিতে পারে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, সারা পৃথিবীতেই বিজ্ঞানীরা বলেছেন যে যাদের ভিতর বলি টিবি যে যেটা টিকা যেটা ভ্যাকসিন যেটা, এটা যাদের নেওয়া ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন পর্তুগালে এরকম একটি কেস আছে, সেখানে কিন্তু কোভিড-19 এর সিভিয়ারিটিটা কম হয়েছে। বাংলাদেশেও কিন্তু টিবির যে এটা টিকা, এটা কিন্তু আমাদের অনেকের নেওয়া আছে, আমাদের আগের জেনারেশন, সুতরাং এটাও আমাদের দেশে কিছুটা প্রোটেকটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকতে পারে। তাহলে এই দুটো জিনিস গেল যে কারণে বাংলাদেশের মানুষ হয়তো একটু বেটার অবস্থায় থাকতে পারে। আরেকটি বিষয়, একটা অবজারভেশন, এটাও আমি বলবো না সায়েন্টিফিক্যালি আমরা প্রুভ করেছি, কিন্তু একটা অবজারভেশন হচ্ছে যে কোভিড-19 এ সেই সব মানুষই বেশি পরিমাণ সিভিয়ারিটিতে যাচ্ছেন যারা সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ অফিস আদালতে কাজ করেন, ঘরের ভিতরে বেশি থাকেন, এরা কিন্তু বেশি সিভিয়ার অবস্থায় চলে যাচ্ছে। এর সাথে একটা সরাসরি সংযোগ করা যায় যে বিজ্ঞানীরা বলেছেন ইতিমধ্যে যে কোভিড-19 সাধারণত যাদের ভিটামিন ডেফিসিয়েন্ট ডি ডেফিসিয়েন্সি থাকে তাদের ভিতরে বেশি সিভিয়ার হয়, এবং আমরা যারা ঘরের ভিতরে বেশি থাকি আমাদের প্রায় সবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ফলে ভিটামিন ডি এর সাথে কিন্তু কোভিড এর যে সম্পর্ক, ওই কারণে আমাদের যারা দিনমজুর, যারা বাইরে কাজ করেন, যারা রোদে কাজ করেন, ইভেন গ্রামে যারা কৃষক যারা রোদে কাজ করেন, এরা কিন্তু তুলনামূলকভাবে বেটার প্রিপেয়ার্ড থাকতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো সবই কিন্তু বাংলাদেশ একটা খুব চমৎকার জায়গা এই বিষয়গুলো গবেষণা করে বের করার জন্য। আমি জাস্ট পয়েন্টগুলো রেইজ করে রাখলাম যে এই জায়গাগুলোতে কাজ করা যেতে পারে। তাহলে এগুলোর কারণে হতে পারে যে আমাদের এখানে রোগীরা তুলনামূলকভাবে একটু ভালো অবস্থানে থাকতে পারেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ভাইরাস দুর্বল হয়েছে কিনা, সেটি আমাদের আরো ভেবে চিন্তে বলতে হবে। আমাদের ভাইরাসের ভিতরে বেশ রকমের পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশে যে পরিবর্তনগুলো আছে এখনকার পর্যন্ত যে সিকোয়েন্স হয়েছে তার ভিতরে একটি বিশেষ পরিবর্তন অনেকগুলো সিকোয়েন্সে দেখা যাচ্ছে। এই পরিবর্তনগুলো ভাইরাসের এমন অংশে হচ্ছে যেগুলো কিন্তু এই ভাইরাসের আমরা যেটাকে ইনফেক্টিভিটি বলি, মানে তার সংক্রমণ ক্ষমতা অথবা তার রোগ সৃষ্টির ক্ষমতা, এগুলোর সাথে যুক্ত। সুতরাং এই পরিবর্তনের ফলে যে ভাইরাসের রোগ সৃষ্টির ক্ষমতায় কিছুটা ঘাটতি তৈরি হবে অথবা রোগ সৃষ্টির ক্ষমতা কিছুটা হ্রাস পাবে, এটা অমূলক না, এটা হতে পারে। তবে এটা আমাদের গবেষণা করে নিশ্চিত হয়ে বলা দরকার, এটা আমি শুধু ওইটাকে ইন্ডিকেশন দিয়ে রাখি যে এটা হওয়াটা সম্ভব। আপনি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কথা বলছিলেন, আমরা যারা ঘরে থাকি আসলে তাদের সবারই আসলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, এক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি আপনার পরামর্শটা কি থাকবে? দর্শকরা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি এর ক্যাপসুলটা নিতে পারে, বা কি ধরনের ফুড হ্যাবিট তাদের খাওয়া উচিত একজন গবেষক হিসেবে আপনার পরামর্শটা? জি, একটা বিষয় মোটামুটি প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে, সেটি হচ্ছে যারা শারীরিকভাবে যত বেশি সক্ষম, শারীরিকভাবে যারা যত বেশি ভালো অবস্থানে আছে তারা কোভিড এর এগেইনস্টে তত বেশি ভালো রেসপন্স শো করে, এবং এই জায়গাটায় ভিটামিন ডি এর সবচেয়ে ভালো সোর্স কিন্তু আমরা বলি, আমরা যদি একটু রোদে খানিকটা সময় কাটাই, আমরা যদি কায়িক পরিশ্রমটা একটু বাড়াই, তাহলে আমরা যদি দৈনন্দিন কিছু এক্সারসাইজ করি, এই এই জায়গাগুলো কিন্তু আমাদের এই ভিটামিন ডি এর সোর্স যেটা সেটাকেও আমাদেরকে দিতে সহায়তা করবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের শারীরিক যে সক্ষমতা সেটাকে বাড়াবে এবং আমাদের ইমিউন সিস্টেমটাও আরো বেশি স্ট্রং হবে। সুতরাং এই জায়গাগুলোতে আমি বলবো হ্যাঁ, হতে পারে যে আমাদের ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে এটাও কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে ভিটামিন যেগুলো যে আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিই এটা অলমোস্ট ইউজলেস, ভিটামিন নিতে হবে আসলে আপনার ন্যাচারাল সোর্স থেকে, ফুড সোর্স থেকে। ভিটামিন ডি এর ভালো সোর্স হচ্ছে যেমন মাছ, ফিশ হচ্ছে ভালো সোর্স, বিশেষ করে সামুদ্রিক মাছে ভিটামিন ডি সবচেয়ে বেশি ভালোভাবে পাওয়া যায়। সুতরাং আমরা যদি মাছের কনজাম্পশনটা একটু বাড়াই এই সময়ে, এবং আমরা রোদের এক্সপোজারটা যদি একটু নিতে পারি, বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 1টা এই সময়ের যে রোদটা থাকে, এটা আমাদের ভিটামিন ডি এর সিনথেসিস যেটা আমাদের বডিতে এটা বাড়িয়ে দেবে। আর সাথে ভিটামিন সি এরও কিন্তু আরেকটা রোল আছে, এবং সেটা আমরা ইজিলি পেতে পারি আমাদের লেবু থেকে। এখনকার লেবুর সিজন, বাংলাদেশে সবসময় লেবু পাওয়া যায়, কাঁচামরিচে পাওয়া যেতে পারে, আমাদের আমলকিতে ভিটামিন এ সি এগুলো পাওয়া যেতে পারে, এবং সিজনাল যে ফ্রুটস গুলো আছে সবসময় দামি ফ্রুটস হতে হবে এমন কোনো কথা নাই, শাকসবজি এবং কিছু মাছ, এবং সেটাও যদি না হয় আমাদের লেবু, যেটা আমি মনে করি না যেটা প্রাইস কোনো একটা বাধা এখানে,
কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু কনজিউম করি, আমার ধারণা যে সাপ্লিমেন্ট নেওয়ার তুলনায় এগুলো আমাদের জন্য বেটার অপশন। আমি আপনি রেয়ার জেনেটিক ডিসঅর্ডার নিয়েও আপনি গবেষণা করেছেন, তা আমি একটু জানতে চাচ্ছিলাম যে রেয়ার জেনেটিক ডিসঅর্ডার আসলে কি ধরনের ডিসঅর্ডারগুলোকে বোঝানো হচ্ছে, বা কি ধরনের ডিসঅর্ডার আমরা মূলত এই এগুলোকে আমরা বুঝব, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। হ্যাঁ, রেয়ার জেনেটিক ডিসঅর্ডার এটি আমাদের দেশে অনেক সময় এক ধরনের কার্স হিসেবে বিবেচনা করা হয়, কারণ লোকজন অনেক সময় বুঝতে পারে না যে দর্শকটি কেন হলো। বিশেষ করে এই জেনেটিক ডিসঅর্ডার গুলো ফ্যামিলিয়াল হয়, বাবা মায়ের হলো এবং তারপর থেকে সন্তানদের দেখা গেল। যেমন কিছুদিন আগে, কিছুদিন বলতে আসলে বেশ কয়েক বছর আগে, খুলনায় এরকম একটি ঘটনা এসেছিল যে একটি ফ্যামিলিতে দেখা গেছে যে বাচ্চাদের ভিতরে একটা বয়সের পরপর গিয়ে সবারই এক ধরনের শারীরিক বৈকল্য তৈরি হয়। ওরা হাঁটাচলা করতে পারে না, তাদের পায়ের অবশ হয়ে যায় এবং তারা ঠিক মতো তাদের লাইফ লিড করতে পারে না। তো এই যে একটা ফ্যামিলি যে অনেকগুলো বাচ্চা যখন এরকম সিচুয়েশন তৈরি হয়, এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে এই অসুখটি সম্ভবত জেনেটিক। এবং তাদের বাবা মায়ের হয়নি, তার কারণ হলো যে বাবা মার দুজনই ক্যারিয়ার ছিলেন, অর্থাৎ তারা বাহক ছিলেন। রেয়ার জেনেটিক ডিসঅর্ডার গুলো অনেক সময় এমন হয় যে বাবাও ক্যারিয়ার মাও ক্যারিয়ার, কিন্তু তাদের আমাদের প্রত্যেকেরই যে কোনো জিনের দুটো কপি থাকে, কিন্তু তারা বাবা মাদের যে কোনো একটা জিন ভালো আছে, একটা জিন খারাপ, ফলে হয় কি তারা মোটামুটি কাজ চালিয়ে যেতে পারে, তাদের ভিতরের রোগের সিমটম গুলো শো করে। কিন্তু বাচ্চাদের ভিতরে যখন দুটোই ফল্টি কপি চলে আসে, তখন তাদের ভিতরে এই অসুখটা তৈরি হয়। তো এই যে ডিসঅর্ডার গুলো যখন আসে, একটাকে আমরা খুব কমন রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, যেটা মানে আমরা সাইন্টিফিক্যালি অনেক স্টাডি করা হয় অথবা আমরা অনেক জানি, এটি হচ্ছে DMD, যেমন ডুয়েশন মাসকুলার ডিস্ট্রফি। এটা হয় যেটা বলছিলাম যে মাসলগুলো একটা বয়সের পরে এসে এই মাসলগুলো অবশ হয়ে যায় এবং মাসলগুলোর ডেভেলপমেন্ট হয় না এবং বাচ্চাগুলো তাদের চলন শক্তি হারায় এবং ধীরে ধীরে এটা তাদের জীবন শক্তি শুষে নেয় এবং সময় তারা মারা যায়। তো এই যে ডুয়েশন মাসকুলার ডিস্ট্রফি অথবা DMD, এটা কিন্তু একটা জিনের ভেতরে পরিবর্তনের কারণে হয়। এর সাথে আমি সম্প্রতি আরেকটি কাজ করেছিলাম, ডিস্টিকিয়াসিস নামে এক ধরনের অসুখ আছে। এটি যেমন আমাদের চোখের পাপড়ি যেমন বাইরে থাকে, ওদের পাপড়িগুলো চোখের ভিতরে হয়, ফলে তারা চোখে সবসময় তাদের একটু যন্ত্রণা থাকে এবং তাদের হাতে পায়ের পানি জমে যায়, এক ধরনের এডেমা হয়। তো এই এটাও এক ধরনের রেয়ার জেনেটিক ডিসঅর্ডার। এরকম বেশ কিছু আছে যেগুলো অনেক সময় আমরা খেয়াল করতে পারি না, অথবা যেটা বলি যে এমন অঞ্চলে হচ্ছে, দুর্গম অঞ্চলে, অথবা হয়তো মানুষ সচেতন না, তারা অনেক সময় বুঝতে পারে না। এই কেসগুলো যদি এমন হয় যে কোনো একটা ফ্যামিলিতে একাধিক বাচ্চা একই রকমের সিমটম দেখা যাচ্ছে, তাহলে আমাদেরকে বিবেচনা করতে হবে যে প্রবাবলি এটা কোনো একটা জেনেটিক রিজন থাকতে পারে। এবং তখন যদি ওটা আমরা ভালো একজন ফিজিশিয়ানের সাথে কথা বলি এবং তার সাথে ফলো আপ করি, হয়তো এই কারণ আমরা পরবর্তীতে বুঝতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিভাগে এই বিষয়ে গবেষণা করার সক্ষমতা আছে, আমরা চাইলে এই বিষয়ে গবেষণাও করতে পারবো। কিন্তু ক্যারিয়াররা কি আগে তো বুঝতে পারবে না যে তারা ক্যারিয়ার কিনা? এটা বোঝার উপায় আছে যে আমরা যদি এমন হয়, ধরা যায় কোনো একটা ফ্যামিলিতে এরকম কিছু হিস্ট্রি তৈরি হলো, দুটি চার ভাই বোন, এর মধ্যে দুই ভাইয়ের কোনো একটা পার্টিকুলার একজনের কোনো একটা পার্টিকুলার প্রবলেম দেখা গেছে, বাকিদের দেখা যায় না, তখন তাদের সতর্ক হয়ে যেতে হবে যে হয়তো আমার ভিতরেও আমি হয়তো ক্যারিয়ার সেই সময়। সুতরাং সেই সব এইসব ব্যক্তিদের ক্ষেত্রে যদি আমরা আমরা যদি স্ক্রিন করি, এটাকে আমরা জেনেটিক স্ক্রিনিং বলি, তাহলে আমরা এই স্ক্রিনিং এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে তাদের জেনেটিক কোনো সমস্যা আছে কিনা। এটা তো এখনো কোনো সমাধান আমরা সেভাবে পাইনি। এইসব অনেকগুলোরই আসলে সমাধান নাই, এরকম যে ডিসঅর্ডার গুলো আসে এগুলোর অনেকগুলোরই সমাধান না, এগুলোকে আসলে প্রিভেন্ট করতে হবে। তাহলে প্রতিরোধ করার একটা উপায় হচ্ছে যারা ক্যারিয়ার তাদের ভিতরে, যেমন ম্যারেজ বা বিয়ের যে সম্পর্ক, সেটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে দেখা যাবে যে জেনেটিক ডিসঅর্ডার গুলো পরবর্তী প্রজন্মে আর যাচ্ছে না। সুতরাং প্রিভেনশনটাই হচ্ছে এখানকার সবচেয়ে ভালো ব্যবস্থা। এগুলোর অনেক ডিজিজে আছে যেগুলোর আসলে খুব ভালো ট্রিটমেন্ট নাই।
আমি আবার একটু, আমি লাস্ট কোয়েশ্চেন এটা আমার, আমি আবার একটু সেই ক্যান্সারের প্রসঙ্গে চলে যেতে চাই। কারণ আমরা এখন COVID-19, আমি আগেই বলেছি COVID-19 সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, নিউ নর্মাল লাইফের সাথে আমরা অভ্যস্ত হচ্ছি। তো ক্যান্সারের পেশেন্ট যাদের বাসায় আছে বা যারা আক্রান্ত আছে অলরেডি, তারা যদি COVID-19 আক্রান্ত হয়, তারা কি সরাসরি হসপিটালে অ্যাডমিট হবে? না, আমাদের যেমন বলা হচ্ছে জেনারেল পিপলের জন্য যে বাসায় প্রথমে চিকিৎসা নেয়, দেন শ্বাসকষ্ট হলে হসপিটালে যাওয়ার জন্য, সেক্ষেত্রে ক্যান্সার পেশেন্টরা কি করবে? এক্ষেত্রে আসলে লক্ষণ দেখেই এটা নিতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। যদি যেমন কিছু কয়েকদিন আগে কিংস কলেজ লন্ডন থেকে একটা ভালো গবেষণা প্রকাশ হয়েছে, ওরা পুরো কোভিড গুলোকে 6টা ক্লাস্টারে ভাগ করেছে। আপনি হয়তো শুনে থাকবে যে অনেক কোভিড রোগী বলে যে তার নাকের ঘ্রাণ শক্তি কমে গেছে, অথবা তার টেস্ট, সে কোনো টেস্ট পাচ্ছে না খাবারের। এই ধরনের রোগীরা কিন্তু সিভিয়ার স্টেজে যায় না। আমি এ পর্যন্ত যাদেরকেই দেখেছি যারা বলেছে যে তার নাকের ঘ্রাণ চলে গেছে, মুখে টেস্ট চলে গেছে, তারা সবাই প্রায় আবার নর্মাল লাইফে ফিরে এসেছে, খুব মাইল্ড কিছু সিমটমের মধ্যে দিয়ে। এরকম 12-14 দিন তারা ছিল, কিন্তু তারা ভালো হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এই লক্ষণগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। আনফর্চুনেটলি বাংলাদেশে এখনো আমাদের পরিপূর্ণ কোনো গাইডলাইন তৈরি হয় নাই যে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি তথ্যগুলোকে। যদি আমরা এরকম কিছু বুঝতে পারি যে এই রোগীর যে প্রোগ্রেস যেটা, সেটা হচ্ছে যে তার হয়তো সিভিয়ারিটির দিকে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, যদি এরকম কিছু বোঝা যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে বাসায় রেখেই ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু এখানে কিন্তু অনেক সময় নীরবেও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, যেমন তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে নীরবে, অনেক সময় বোঝা যায়। তো এগুলো বাসায় সেক্ষেত্রে মনিটরিং এর মধ্যে রাখতে হবে খুব ভালোভাবে। তবে আমার মনে হয় যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যদি এমন হয় যে রোগীর অ্যাকচুয়ালি আগে থেকেই তার অবস্থা একটুখানি দুর্বল, আগে থেকেই তার অবস্থা একটুখানি সমীন, সেই অর্থে কিন্তু তাদেরকে হসপিটালাইজ করাটাই তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনি যদি দর্শকদের ধন্যবাদ দিতে চান। না, আপনাকে ধন্যবাদ, এবং এর মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান শুনলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর মুস্তাক ইবনে আয়ুবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এবং আমি সানজিদা আজকের মতো এখানেই বিদায় নিব কেয়ারস টক সায়েন্স অ্যাপ্লাই সায়েন্স থেকে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।